উপস্থিত ঐতিহ্যবাহী মাতাইন আহলে হাদিস জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে সে মহান আল্লাহ তাআলা দরগাহে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুম্মার দিনে আপনাকে আমাকে যথাসময়ের পূর্বে কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম রাসুলের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করে শুনিয়েছি এবং রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানী হতে মুসলিম বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিসটি বর্ণনা করে শুনিয়েছি। তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি শাসন। বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় শাসন। অতএব কিভাবে বোঝায় কোনো মানুষ অপরাধ করলে, কোনো মানুষ ভুল করলে, ক্ষতি করলে তাকে সেই ক্ষতি থেকে বাঁচানো, ভুল শুধরে দেওয়া অথবা অপরাধ থেকে তাকে ফিরিয়ে আনার জন্য যে কৌশল মাধ্যম ব্যবহার করা হয় তার নামই হচ্ছে শাসন। শাসন অবশ্যই আপনার আমার জন্য জরুরি, শাসন পরিবারে জরুরি, সমাজে জরুরি, রাষ্ট্রে জরুরি, বিশ্বে জরুরি। শাসন যদি যে পরিবারে শাসন নাই সে পরিবার ধ্বংস হয়ে যাবে, যে সমাজে শাসন নাই সে সমাজ ধ্বংস হয়ে যাবে, যে রাষ্ট্রে শাসন নাই সে রাষ্ট্রে ধ্বংস হয়ে যাবে, বিশ্বের বুক থেকে যদি শাসন উঠে যায় বিশ্ব ধ্বংস হয়ে যাবে। অতএব শাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই শাসনের সাথেই জড়িত আছে শোষণ, শাসনের সাথেই জড়িত রয়েছে শোষণ। অতএব যে নীতি এবং বৈশিষ্ট্যকে অনুসরণ করে শাসন করতে হয় সেই একই নীতি একই বৈশিষ্ট্যকে অনুসরণ অনুকরণ করে শোষণ নির্যাতন জুলুম করতে হয়। অতএব যে পথ দিয়ে শাসনের পথ সেই পথটি হলো শোষণের পথ, শুধুমাত্র স্থান কাল পাত্রভেদে, মাত্রা কম আর বেশি, সঠিক জায়গায় সঠিক মাত্রা প্রয়োগ না হলে সেটা হয় শোষণ, আর সঠিক জায়গায় সঠিক মাত্রা প্রয়োগ হলে সেটা হয় শাসন। আমরা অনেক সময় পেপার পত্রিকায় একটা কথা শুনে থাকি, অবৈধ গতির জন্য গাড়িটি দুর্ঘটনায় কবলিত হলো অথবা গাড়ির ড্রাইভার হেলবারকে জরিমানা বা দণ্ডিত করা হলো অবৈধ গতির কারণে। অবৈধ গতি মানে কি? আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, আপনি ভাবছেন যে আমি মোটর সাইকেলের সাথে পাল্লা দেব, সাইকেলে তো সেই ক্যাপাসিটি নাই, আপনি যদি মোটর সাইকেলের সাথে পাল্লা দিতে যান তাহলে আপনার সাইকেলের গতিটা হবে অবৈধ আর মোটর সাইকেলের গতিটা ঠিকই আছে। আবার মোটর সাইকেলওয়ালা যদি মনে করে যে না আমি পরিবহনের সাথে পাল্লা দেব, পরিবহনের সাথে পাল্লা দিয়ে পরিবহনকে টপকে আগে যাব, এভাবে গতি সে তোলে, তাহলে মোটর সাইকেলের গতি হবে অবৈধ, পরিবহনের গতি ঠিক আছে। আবার পরিবহন যদি চিন্তা করে যে এখন তো মেট্রো রেল চালু হচ্ছে, অল্প সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে, তা আমিও তো চাকা দিয়ে চলি, আমিও ওই ট্রেনের মতো গতি তৈরি করব, অতএব আমিও অল্প সময়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাব, তাহলে এই গতিটা হবে অবৈধ। তার নিজস্ব জায়গায় প্রত্যেকটি জিনিসের নিজস্ব জায়গায় একটা গতি রয়েছে, সাইকেলের একটা গতি রয়েছে, যখন সে গতিসীমার ভিতরে থাকবে তখন তার বৈধ গতি, মোটর সাইকেলের একটি গতি রয়েছে, যখন সে তার গতিসীমার ভিতরে থাকবে তখন তার সেটা বৈধ গতি, ঠিক পরিবহনেরও একটি গতি রয়েছে, যখন সে তার গতির সীমার ভিতরে থাকবে তখন সেটা তার বৈধ গতি, আর গতিকে টপকে যখন ওভারটেক গতি দিতে যাবে তখন সেটা অবৈধ গতি। আবার যদি পরিবহনওয়ালা চিন্তা করে অবৈধ গতির জন্য অনেকবার জেল জুলুম খেয়েছি, তাহলে আমি এখন থেকে গাড়ি এত আস্তে চালাবো যে সাইকেলের জন্য গরুর গাড়ির জন্য আমাকে পাশ কাটিয়ে আগে চলে যায়, তাহলে এটাও হবে তার অবৈধ গতি। কারণ যদি পরিবহনের আগে সাইকেল চলে যায় গাড়ি চলে যায় তাহলে
আমি একজন মানুষ এই নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরায় কিভাবে যাব সম্মানিত উপস্থিতি। অতএব বলছিলাম স্থান কাল পাত্রভেদে যে যেখানে রয়েছে তার সেখান থেকে তার ক্ষমতা বল অনুযায়ী যদি ক্ষমতা প্রয়োগ করে তাহলে সেটা হবে শাসন। আর যখন ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে কেউ যে কেউ ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে তার ক্ষমতা বল প্রয়োগ করবে তখন সেটা হবে শোষণ। ট্রাফিক যদি একজন গতিপূর্ণ গাড়িকে থামিয়ে তিনি বলে যে গতি তুমি দিয়েছো বা একটা অ্যাক্সিডেন্ট করিয়েছো, মৃত্যুদণ্ড করিয়েছো, একজন মানুষ হত্যা করেছো, তোমাকে গাছে ঝুলিয়ে এখন হত্যাদণ্ড দিয়ে দিলাম, তাহলে ট্রাফিক পুলিশের এই হত্যাদণ্ড দেওয়াটা হবে তার অবৈধ, কারণ তার পাওয়ার এ পর্যন্ত সে একটা কেস লিখে দিতে পারে অথবা তার ক্ষমতার ভিতরে থাকলে সে কিছু জরিমানা করে দিতে পারে। যখন তার ক্ষমতার বাইরে চলে যাবে তখন তাকে ওই হেলবার ড্রাইভার বা যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করে আইনের হাতে সমর্পণ করবে, কোর্ট কাছারি থেকে তাদেরকে জেল ফাঁস বা যা করা প্রয়োজন তারা করবে। অতএব যার যেখান থেকে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দায়িত্ব কর্তব্যর জায়গা থেকে যদি দায়িত্ব পালন করা হয় তাহলে সেটা হবে বৈধ শাসন। আর যদি সেখান থেকে দায়িত্ব কর্তব্যকে ভুলে গিয়ে অবৈধ কিছু করে তাহলে সেটা হবে অবৈধ শাসন। তাই বলে আপনাকে আমাকে শাসনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি এই বক্তব্যটা আপনাদের সামনে নিয়ে আসলাম, একটা অনাকাঙ্ক্ষিত বক্তব্য, এমন বক্তব্য আসলে আমিও দেই না, এটা নিয়ে আসলাম এই কারণেই আপনারা কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন এখান থেকে তিন চার দিন পূর্বে একটা চট্টগ্রামের একটা হেফজু মাদ্রাসার ছাত্রকে একজন শিক্ষক তার দায়িত্ব কর্তব্যের ঊর্ধ্বে গিয়ে তিনি বাচ্চাটাকে প্রহার করেছেন, যেভাবে যে স্টাইলে যে মানবিকতায় প্রহার করেছেন আমরা নিশ্চিতভাবে এটুকু বলতে পারি যে তিনি তার দায়িত্ব কর্তব্যকে ভুলে গিয়েছিলেন। এবং তাঁর যতটা কর্তব্য ছিল, যতটা শাসন করা প্রয়োজন ছিল ওই ছোট বাচ্চাটিকে, তার চাইতে অধিক শাসন তিনি করে ফেলেছেন। অতএব এটা নিতান্তই অন্যায় হয়েছে, গরহিত কাজ হয়েছে, তার জন্য এটা অপরাধ হয়েছে। তিনি যে ধরনেরই অপরাধ করুক না কেন আইন প্রয়োগকারী যারা রয়েছেন তারা অবশ্যই তার সুস্থ বিচার করবেন, এটা আমরা আশাবাদী, কারণ আমরা তার এই অবৈধ শাসনকে কখনোই মেনে নেই না সম্মানিত উপস্থিতি। কিন্তু এইটাকে কেন্দ্র করে আমরা আবার অনেকেই বলেছি যে মাদ্রাসা শিক্ষায় হলো একটা খারাপ শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষায় হলো একটা খারাপ শিক্ষা ব্যবস্থা। কেউ কেউ তো সেই প্রতিষ্ঠানে গিয়ে বলছে এই প্রতিষ্ঠান আর চলবে না। আরে চলবে না কেন? শিক্ষক ভুল করেছে, একটা ছাত্রের উপর নির্যাতন করেছে, সে অন্যায় করেছে, অন্যায় যে কেউ করতে পারে, পিতা অন্যায় করতে পারে তার সন্তানের কাছে। আমরা দেখেছি পেপার পত্রিকায় একজন সন্তানকে তার আপন পিতা তার চাচা মিলে ছুরি দিয়ে কাঁচি দিয়ে পেট বিভিন্ন প্রকারভাবে চিরে ছিদ্র করে কান কেটে নিয়ে নুনু কেটে নিয়ে শ্যাওলার নিচে রেখে দিয়েছে। আর দোষ দিয়েছে কাদের? যাদের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ রয়েছে তাদেরকে দোষ দিয়েছে। পরে তদন্ত করে নিয়ে জানা গেল চাচা আর বাপ নিজেই নিজের সন্তানকে কাঁচি দিয়ে বিভিন্ন জায়গা কেটেছে, কান কেটেছে, পুরুষাঙ্গ কেটেছে, বাপ সন্তানের উপরে অত্যাচার করেনি। এই জন্য কি পৃথিবীর সকল বাপ অপরাধী হয়ে যাবে? সন্তানের হাতে পিতামাতা খুন হয়নি? অবশ্যই হয়েছে, উদ্ধতন কর্মকর্তা পর্যন্ত সন্তানের হাতে খুন হয়েছে, এ দৃষ্টান্ত আমাদের দেশে রয়েছে। তাই বলে কি প্রতিটি সন্তান অপরাধী হয়ে যাবে? কখনোই নয়। অপরাধ যে কেউ করতে পারে, পিতা করতে পারে, সন্তান করতে পারে, গ্রাম্য মাতব্বর করতে পারে, মেম্বার করতে পারে, চেয়ারম্যান করতে পারে, এমপি করতে পারে, মন্ত্রী করতে পারে, এমনকি যিনি বিচার করেন ইনিও অবৈধ বিচার করতে পারেন, অন্যায় করতে পারেন, তার গতিবিধি ভুলে গিয়ে অন্যায় করতে পারেন। তাই বলে আমরা পুরো শাসন ব্যবস্থাকে, বিচার ব্যবস্থাকে অপরাধী বলতে পারি না। ঠিক আমি বলতে চাচ্ছিলাম এই চট্টগ্রামে যে শিক্ষক অন্যায় করেছে, ওই বাচ্চার উপরে জুলুম নির্যাতন করেছে, আমরা এই নেককারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করি এবং আমরা আশা করি প্রশাসনের নিকটে যে তার কঠোর তার একটি সুস্থ বিচার করে যেটা তার শাস্তি প্রাপ্য হয় অবশ্যই দিবেন, যাতে করে পরবর্তীতে আর কেউ এমনভাবে মনুষ্যত্বহীন পশুর মতো আচরণ কোনো বাচ্চার উপরে না করতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কি আদর স্নেহ দিয়েছেন আমরা অবশ্যই জানি। তারা এগুলোকে ভুলে দিয়ে
কিভাবে একজন বাচ্চার উপরে এভাবে নির্যাতন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য বলে দিয়েছেন মাল্লামের হাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্নু যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না আদর ভালোবাসা দেয় না আবার যে ছোট বড়দেরকে সম্মান করে না এই দুই শ্রেণীর বেয়াদব আমার উম্মত না অতএব শিশুদেরকে আদর ভালোবাসা স্নেহ দিতে হবে এটা ঠিক আবার শাসনের মাত্রায় রেখে তাদেরকে শাসন করতে হবে এটাও ঠিক অতএব একটি ভুলকে কেন্দ্র করে পুরো শিক্ষা ব্যবস্থাকে কখনো কলঙ্কিত করা যাবে না পুরো মাদ্রাসা শিক্ষাকে অপরাধী বলা যাবে না পুরো হুজুরকে পুরো হেবজ মাদ্রাসাকে একটি অশিক্ষিত শিক্ষা ব্যবস্থা বলে বা কলঙ্কিত শিক্ষা ব্যবস্থা বলে জাতির সামনে প্রকাশ করা যাবে না এটা ইসলাম বিদ্বেষীরা আমাদের সামনে প্রকাশ করতে চলেছে যে দেখো দেখো হেবজ মাদ্রাসায় ছাত্র পড়লে কেমন হয় অথচ পৃথিবীর মুখে সর্বোত্তম শিক্ষা ব্যবস্থা হলো কোরআন শিক্ষা ব্যবস্থা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা প্রদান করে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি কোরআন শিক্ষার বিরুদ্ধে বলবেন কিসের জন্য আপনি অপরাধীর বিরুদ্ধে বলেন আপনি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলবেন কিসের জন্য আপনি যিনি অপরাধ করছে তার বিরুদ্ধে বলেন তার বিরুদ্ধে আপনি অ্যাকশন গ্রহণ করেন কিন্তু আপনি কুরআন শিক্ষার বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কখনোই বলতে পারেন না আপনি হুজুরের মূল্যায়ন না করতে পারেন জেনে রেখে দিন ইসলাম হুজুরের মূল্যায়ন করেছে ইসলাম আলেমের মূল্যায়ন করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলছেন ইন্না ইখসাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করেন যারা আলেম ওলামা রয়েছে তারাই সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে থাকেন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অতএব আল্লাহই সার্টিফিকেট দিচ্ছেন যা আলেমরা আল্লাহকে বেশি ভয় করেন আর আপনি বলছেন আলেমদের দ্বারাই সমাজ কলুষিত হচ্ছে কি করে হতে পারে একজন অপরাধীর জন্য পুরো সমাজ ব্যবস্থা কখনো কলুষিত হতে পারে না আলেমদের সম্মান আল্লাহ দিয়েছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি মিশকাতের 1213 নম্বর হাদিসে বলেন ইন্নাল্লাহ মালায়েকাতাহু আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাগণ আহলুস সামাওয়াতি ওয়াল আরজি এবং আসমান জমিনের যত অধিবাসী রয়েছে হাত্তান নামলাতিল ফি জুহুরিহা এমন কি গর্তের ভিতরে যে পিপিলিকা রয়েছে ওয়া হাত্তাল হুতাম এমন কি সমুদ্রের মধ্যে যে মাছ রয়েছে ইসাল্লিমুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর তাদের জন্য শান্তি কামনা করে কল্যাণ কামনা করে যারা মানুষদেরকে কল্যাণের শিক্ষা প্রদান করে সুবহানাল্লাহ অতএব যারা মানুষদের মাঝে পবিত্র কোরআন এবং সহি সুন্নার শিক্ষা প্রদান করে কোরআন শিক্ষা প্রদান করে হাদিসের শিক্ষা প্রদান করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন কল্যাণ কামনা করেন ফেরেশতাগণ কল্যাণ কামনা করেন আসমান এবং জমিনের যত অধিবাসী রয়েছে তারা কল্যাণ কামনা করেন এমনকি গর্তের ভিতরে যে পিপিলিকা রয়েছে সেই পিপিলিকা পর্যন্ত আলেম কোরআনের শিক্ষক হাদিসের শিক্ষকের জন্য কল্যাণ কামনা করেন সমুদ্রের ভিতরে পানির নিচে যে মাছটি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ওই মাছ পর্যন্ত এই আলেমের জন্য কল্যাণ কামনা করেন যিনি মানুষদেরকে কল্যাণের শিক্ষা প্রদান করেন অথচ আমরা এগুলো ভুলে গিয়েছি সম্মানিত উপস্থিতি আমি এজন্য এই বক্তব্য দেওয়ার এটাও বলছি না যে আলেম অত্যাচার করলে আলেম ভুল করলে সেটা বৈধ হয়ে যাবে কখনোই নয় একজন মানুষ কখনো একজন মানুষের দায়িত্ব এবং কর্তব্য ভুলে গিয়ে একজন মানুষের উপরে নির্যাতন করতে পারে না প্রহার করতে পারে না শিশু বাচ্চার উপরে পারে তো না পারেই না এটা তো চূড়ান্ত কথা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিংফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাযমিল বাকারি আজরিবুনা বিহান্নাস মুসলিম মিশকাত বাংলা মিশকাত সপ্তম খণ্ড হাদিস নম্বর 3369 বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে যাদেরকে আমি দেখিনি
তার এক শ্রেণী হচ্ছে যাদের হাতে থাকবে গরুর লেজের ন্যায় চাবুক, তারা মানুষদেরকে ওই পশুর মতো প্রহার করবে, নির্যাতন করবে, প্রহার করবে, তাদেরকে মারপিট করবে। যারা মানুষদেরকে তাদের মানবিকতা ভুলে গিয়ে পশুত্ব বরণ করে, মনুষ্যত্ব ভুলে গিয়ে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, সে যে শ্রেণীর হোক না কেন, আলেম থেকে শুরু করে, মাদ্রাসা শিক্ষক থেকে শুরু করে, পৃথিবীর যে প্রান্তে যে ব্যক্তি হোক না কেন, যে মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, অবৈধ প্রহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য জবানিতে তাকে জাহান্নামী হিসাবে ঘোষণা করে গিয়েছেন। ইসলামে কঠোরতা হারাম করা হয়েছে, উগ্রতা হারাম করা হয়েছে, কর্কশ ভাষীকে হারাম করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যুআফাউল মাযলুমুনা ওয়া আহলুন নারি কুল্লু শাদীদিন জাযাদিন জাওয়াজিন মুস্তাকবিন। সিলসিলা সহিহা হাদিস নম্বর 1444 বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উপস্থিত সাহাবাগণ, আমি কি তোমাদেরকে এই সংবাদ দেব না যে জান্নাতি কারা হবে? অতঃপর তিনি বললেন, যারা দুর্বল, যারা অত্যাচারিত, যারা দুর্বল, যাদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, এরাই হচ্ছে জান্নাতি, আর যারা অত্যাচার করেছে এরাই হচ্ছে জাহান্নামী, যারা কঠোর স্বভাবের, যারা কর্কশভাষী, যারা অহংকারী। এই কঠোর স্বভাবী, কর্কশভাষী এবং অহংকারী, এই নির্যাতনকারী ব্যক্তিরাই হচ্ছে জাহান্নামী, এটা যে শ্রেণীর হোক না কেন, এটা দেখার বিষয় নেই। অতএব কোনো ব্যক্তি তার দায়িত্ব এবং কর্তব্য ভুলে গিয়ে মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারে না, এটা সত্য এবং এটা হক। তবে আবার এটাকে কেন্দ্র করে শাসন করা যাবে না, এটাও বলা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উকুদুহান নাসু ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তুমি তোমার পরিবার আহাল বর্বকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। যে জাহান্নামের ইন্ধন হচ্ছে, যাকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দিয়ে, এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচার চেষ্টা করো, এবং তোমার অধীনস্থ যত ব্যক্তি রয়েছে, তাদেরকেও, আহাল বর্গ রয়েছে, তাদেরকেও এই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করাও। অতএব চেষ্টা করতেই হবে, এটা নির্দেশ। অতএব এখানে আপনাকে শাসন করার নির্দেশ দেওয়া হলো, আপনার অধীনস্থ যত মানুষ রয়েছে তাদেরকে বৈধ শাসন করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, অবৈধ শাসন করার অধিকার কখনো আপনাকে দেওয়া হয়নি। অবৈধ শাসন যখনই করবেন তখনই শরীয়ত আপনার উপরে শাস্তি অর্পিত করেছে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসনুনুন আন রাইয়াতিহি। জেনে রাখো পৃথিবীর মানুষ, তোমরা প্রত্যেকজন প্রত্যেকেই এক একটা করে দায়িত্বশীল, এবং তোমাদের নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিয়ামতের মাঠে তোমাদেরকে কঠিনভাবে জিজ্ঞাসা করা হবে। অতএব যার অধীনস্থ যাকে করে দেওয়া হয়েছে, তার কৈফিয়াত দায়িত্ব কিয়ামতের দিন প্রত্যেককে দেওয়া লাগবে। আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনি পরিবারের দায়িত্বশীল, আপনার পরিবারের সন্তানাদি স্ত্রী, আপনার অধীনস্থ যদি আপনার পিতামাতা থাকে, সকলের দায়িত্বের কৈফিয়াত তো আপনার দেওয়া লাগবে। আপনি সমাজের দায়িত্বশীল, আপনার সমাজের প্রত্যেকটা দায়িত্বের কৈফিয়াত দেওয়া লাগবে। আপনি রাষ্ট্রের দায়িত্বশীল, আপনার রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্বের কৈফিয়াত কিয়ামতের মাঠে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আপনাকে দেওয়া লাগবে। আপনি একজন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, দায়িত্বশীল হেডমাস্টার, আপনাকে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছাত্রর প্রত্যেকটি খোঁজ খবরের ব্যাপারে আপনাকে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এবং আসামির কাঠগড়ায় আপনাকে দেওয়া লাগবে। আপনি একজন ক্লাস টিচার, আপনার প্রত্যেকটি রুটিনের প্রত্যেকটি ক্লাসের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এবং আপনাকে কৈফিয়াত দেওয়া লাগবে। আপনি এক প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, আপনার ম্যানেজিং কমিটি হিসাবে
হিসাবে আপনার প্রত্যেকটি দায়িত্ব এবং কর্তব্যর সম্পর্কে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। অতএব এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, অধীনস্থদের শাসন করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে আপনাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন। যারা যাদের উপরে অধীনস্থ হয়েছেন, নেতৃত্ব নিয়েছেন, অবশ্যই তার জবাবদিহি কিয়ামতের মাঠে করা লাগবে। অতএব শাসন ইসলামে আছেন, থাকবে, কিন্তু শোষণ নীতি, জুলুম নীতি, নিপীড়ন নীতি ইসলামে নেই। এটা হারাম, এটা কখনো ইসলাম জায়েজ এবং সমর্থন করে না, এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। শাসন এবং শোষণ কখনোই এক নয়। আমার এক শিক্ষক, আমি তখন ক্লাস এইটে পড়ি, আমার ভালো মনে রয়েছে, আমি ক্লাস এইটে পড়ি, পরীক্ষার হলে চুপচাপ বসে রয়েছি। আমার শিক্ষক আমাকে গিয়ে বলছেন, কি স্যার বসে আছে কেন, কিছু বলে দিতে হবে? আমি বললাম, স্যার অপছন্দ বানানো হচ্ছে না। বলছে, বলে দেবো? আমি বললাম, স্যার বলে দিবেন দেন তাহলে, আনন্দ হয়ে গেলাম, পরীক্ষার হলে স্যার বলে দিবে। তা বলছে, বলে দেবো? আমি বললাম, জি স্যার বলে দেন। তা বলছে, পছন্দের আগে একটা অ লাগিয়ে দাও, পছন্দের আগে একটি অ লাগিয়ে দাও, তোমার অপছন্দ হয়ে যাবে। অতএব এ কথা আপনি মাথায় রাখবেন, পছন্দের আগে যদি অ লাগিয়ে দেওয়া হয় তাহলে অপছন্দ হয়ে যায়। সুগন্ধর পরিবর্তে যদি দু লাগিয়ে দেওয়া হয় দুর্গন্ধ হয়ে যায়। শাসন নীতির মাধ্যমে যদি বাড়াবাড়ি করা হয় সেটা শোষণ নীতি হয়ে যায়, সেটা যে কোনো পর্যায়ের হতে পারে। অতএব শোষণ নীতি থেকে বেরিয়ে এসে শাসন নীতিতে অভ্যাস হতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, যেমন আপনি পরিবারের অভিভাবক, আপনাকে নির্দেশ দিয়েছেন, আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে, সন্তানের পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে সালাতের নির্দেশ প্রদান করো। আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারের যাবতীয় মানুষদেরকে তুমি কি করো, সালাতের নির্দেশ প্রদান করো এবং নিজেও সালাতের উপরে অবিচল থাকো। অতএব আপনি একজন পরিবারের দায়িত্বশীল হিসাবে আপনার এ শাসন করার অধিকার ইসলাম দিয়েছে। আপনার পরিবারকে আপনাকে সালাতের নির্দেশ প্রদান করতে হবে। আপনি আপনার দায়িত্ব কয়দিন পালন করেছেন, আপনি আপনার দায়িত্ব কয়দিন পালন করেছেন? আপনার সন্তানকে কেন আমরা মসজিদে দেখি না? আপনার বড় সন্তান, আপনার সন্তান কেন মসজিদে আসে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে শাসন করার দায়িত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ওহুম আবনাউ সাবি সিনিন, তোমরা তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ প্রদান করো। এ শাসন করার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি পরিবারের অভিভাবককে দিয়েছেন। তারপরে বলছেন, ওয়াজিবুহুম আলাইহা অহুম আবনাউ আসিসনিন অফারিকু বাইনাহুম ফিল মাজাজিই, যখন তোমার সন্তানের বয়স 10 বছর হয় তাকে তোমরা হালকা প্রহার করো, প্রয়োজনে সতর্কতা ব্যবস্থা অবলম্বন করে তাকে একটু আলাদা করে দাও তোমার পরিবার থেকে শাসন করার নিমিত্তে। সম্মানিত উপস্থিতি, ইসলাম শাসন করা শিখিয়েছে। হাদিসটি সহিহ আবু দাউদ, হাদিস নম্বর 495, মিসকাত হাদিস নম্বর 572। এখানে আপনি পরিবারের গার্জেন, আপনাকে শাসন করার অধিকার দিয়েছে, সালাতের নির্দেশ দেওয়ার অধিকার দিয়েছে সন্তানদেরকে, তাদেরকে মৃদু প্রহার করার নির্দেশ প্রদান করেছে, প্রয়োজনে আপনার খাদ্য আপনার পরিবার থেকে তাদেরকে শাসনের নিমিত্তে আলাদা করার কথা বলা হয়েছে, তবে হত্যা করার কথা বলা হয়নি, জখম করার কথা বলা হয়নি। তাদেরকে নির্দেশ প্রদান করা, আহ্বান করা, এটা একটা শাসন। মৃদু প্রহার করা এটি একটা শাসন। তাদেরকে সংসার থেকে সামান্য একটু 10 বছরের সন্তান একটু আলাদা করে, একটু ফারাক করে, একটু কষ্ট দেওয়া, এটা একটা শাসন। মনে রাখতে হবে এটা শাসন। আপনি এই শাসনটাকে শোষণ হিসাবে রূপান্তরিত করতে পারেন না। অথচ আপনি আপনার সন্তানদেরকে কখনো সালাতের নির্দেশ প্রদান করেননি, আপনি তখনই সালাতের নির্দেশ প্রদান করার জন্য হিরো সেজেছেন যখন আপনার সন্তানের বয়স 30 হয়েছে 40 হয়েছে, যখন আর সন্তানকে আপনি সোজা করতে পারবেন না, তখনই আপনি হিরো হয়েছেন, তখন কত বকা ঝকা। কিন্তু আপনি ছোটবেলায় তাকে যদি একটু হালকা শাসন করতেন তাহলে তিনি অবশ্যই সালাতি হতো। আপনার সন্তান মসজিদে আসে না, আপনার সন্তান সালাত আদায় করে না, এর কারণটি কি? আপনি শাসন থেকে গা ফেলছিলেন।
শাসন এবং শোষণ কখনো এক হতে পারে না। ইসলাম বলেছে তোমাদের স্ত্রীদের ভিতরে তোমরা অবৈধতা লক্ষ্য করলে তোমরা তাদেরকে উপদেশ প্রদান করো। প্রথম ধাপ শাসন, শাসনের কথা বলছি, উপদেশটা শাসন। এরপরে যদি কথা উপদেশ দিয়ে না হয় মৃদু প্রহার করো, এটা শাসন। মৃদু প্রহার করেও স্ত্রীকে ফিরিয়ে আনা যায় না তাহলে বিছানা ত্যাগ করো, এটাও শাসন। বিছানা ত্যাগ করে স্ত্রীকে ফিরিয়ে আনা যায় না, গ্রাম্য যারা মাতব্বর রয়েছে একটা সালিশি বৈঠক করো, স্ত্রীকে একত্রিত করে তুমি সামনাসামনি হও, অভিযোগ পেশ করো, অতঃপর একটি সংশোধনী আনার চেষ্টা করো। যখন এখানেও কাজ হয় না, সংশোধনী তো কাজ হয় না, চারটা শাসন নীতি চলে গেল, পঞ্চম শাসন নীতিতে তুমি তাকে তালাক প্রদান করো, এক তালাক প্রদান করো, এটাও শাসন। দ্বিতীয় তালাক প্রদান করো, দ্বিতীয় মাসে দুই মাস হয়ে গিয়েছে, দ্বিতীয় তালাক প্রদান করো, এটাও শাসন। তিন মাস হয়ে গিয়েছে, স্ত্রী ওখান থেকে আর ফেরেই না, আনুগত্য করে না, আদেশ মান্য করে না, বৈধ আনুগত্য করে না, তৃতীয় মাসে গিয়ে তুমি তাকে তৃতীয় তালাক দিয়ে তাকে পৃথক করে দাও। আর তৃতীয় তালাকের পূর্বে যদি তোমার স্ত্রী ফিরে আসে সাদরে তুমি তাকে গ্রহণ করো। এগুলো হলো শাসন নীতি। একজন স্ত্রীকে তার স্বামী আনুগত্যই আনবে, বৈধতার দিকে আনবে। প্রথম শাসন ছিল তার উপদেশ, দ্বিতীয় শাসন ছিল তার হালকা প্রহার, তৃতীয় শাসন ছিল তার বিছানা ত্যাগ করানো, চতুর্থ শাসন ছিল গ্রাম্য মাতব্বাদেরকে বসিয়ে একটি সালিশি করা, তারপরে পঞ্চম শাসন এক তালাক, তারপরে ষষ্ঠ শাসন হলো দ্বিতীয় তালাক, একেবারে চূড়ান্ত পর্যায় হলো তৃতীয় তালাক। এর আগে যে পর্যায়গুলো বললাম সবগুলোই শাসন। এখানে বলা হয়নি যে স্ত্রী ফিরিনি তুমি হিরো হয়ে তাকে হত্যা করে দাও, প্রহার করে তাকে হাসপাতালে ভর্তি করে দাও, এ অধিকার ইসলাম আপনাকে দেয়নি। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আমরা শাসন নীতিতে ফিরে আসতে হবে, শোষণ নীতিতে নয়। শাসন যদি আপনি করতে পারেন, আপনার স্ত্রী আপনার সন্তানাদি আপনার কথা শুনবেই, আপনার ছাত্র আপনার কথা শুনতে বাধ্য, আপনার প্রজারা যারা রয়েছে তারা আপনার কথা শুনতে বাধ্য, আর যখন শোষণ নীতিতে যাবেন তখন তাদের অভিশাপে আপনি ধ্বংস হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, স্ত্রী পুত্র আমরাও লালন পালন করি, আমাদেরও স্ত্রী পুত্র রয়েছে, একদিনও স্ত্রীদের গায়ে হাত দিয়ে কথা বলেছে এটা মনে পড়ে না, সামান্য টুকিটাকি দুটো একটা কথা হতেই পারে, বেদ দিয়ে প্রহার করেছি, হাসপাতালে ভর্তি করেছি, এমন কোনো নীতি আমাদের নিজের মধ্যে ধরা পড়ে না, তবুও তো আমাদের স্ত্রী চলছে, আমাদের কথাই চলে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একটা কথা বলতেন, চোখ ঘুরলেই স্ত্রী ঘরে তার নাম হচ্ছে স্বামী, চোখ ঘুরলেই স্ত্রী ঘরে তার নাম হচ্ছে পুরুষ। অতএব মুখ দিয়ে বলা লাগে না, চোখ ঘুরলেই স্ত্রী বুঝে নাই তার নামই হচ্ছে স্বামী। আমরা বিশ্বাস করি চোখের ইশারায় স্ত্রীকে ঘোরানো যায়, ইনশাল্লাহ ঘোরানো যায়, চোখ দিয়ে কথা বললে স্ত্রী বুঝে নাই যে আমার স্বামী এটা বলেছে, এটা নিশ্চিত করেছে। একজন স্ত্রী তার স্বামীর অনুমতিবিহীন বাড়ির থেকে বাইর হতে পারে না। আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া বাজার ঘাট করে, কলেজ করে, বন্ধুদের সাথে আড্ডা পিটায়, বিভিন্ন জায়গায় টকশোতে যায়, বিভিন্ন জায়গায় ইয়ার্কি দেয়, এটা আপনার অনুমতি ছাড়া যাই কি করে, আপনি কি করে স্বামী হন? এখানে আপনার শাসন নীতি চলে না। আপনার সন্তানদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসনের কথা বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু আও ইহাউদানিহি ওয়া ইনাসিরানিহি আও ইমাজ্জিসানিহি। বুখারী মুসলিম মিশকাত, মিশকাত হাদিস নাম্বার 90। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানকে মুসলিম হিসাবে আপন ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করিয়েছেন, অথচ তার পিতামাতা তাকে ইহুদি বানিয়েছে, তাকে নাসারা বানিয়েছে, তাকে অগ্নি পূজক বানিয়েছে। অতএব একজন সন্তান আপনি অযোগ্য পিতামাতা হওয়ার কারণে, আপনার শাসন নীতি না থাকার কারণে আপনার সন্তান অবৈধ হয়েছে, আপনার সন্তান মদখোর হয়েছে, জুয়াখোর হয়েছে, ইয়াবাখোর হয়েছে, আপনি অযোগ্য পিতামাতা বলে, আপনার ভিতরে শাসন নীতি নেই বলে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আকানা ইয়াকরুহুন নাওমাম ক্বাবলাহু ওয়াল হাদিসা বাদাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 507 নম্বর হাদিসে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। ঈশার পূর্বে কোনো ব্যক্তি ঘুমিয়ে যাক, এটাকে ঘৃণা করতেন। আবার ঈশার পরে কোনো ব্যক্তি কথা বলুক, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা করতেন। আপনি এই হাদিসটাকে কিভাবে মূল্যায়ন করবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে কথা বলাকে ঘৃণা করতেন, অথচ আপনার সন্তান ঈশার পরে ইকরাম বলে টোকা দেয়, আপনার সন্তান ঈশার পরে বাজারে রয়েছে, আপনার সন্তান ঈশার পরে ওই রাস্তাঘাটে চায়ের আড্ডায় বসে রয়েছে, আপনার সন্তান ঈশার পরে আপনার কন্যা সন্তান আপনার ছেলের সন্তান ঈশার পরে ফেসবুক নিয়ে বন্ধুদের সাথে আড্ডা পিটায়, রাত্র জেগে মেসেঞ্জারে কথা বলে, বিভিন্ন প্রকার অশ্লীল কাজে নিমজ্জিত হয়, রাত্র জেগে নাটক সিনেমা দেখে, কি করে হতে পারে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে কথা বলাকে ঘৃণা করতেন। এজন্য আমরা বলতে চাই, যোগ্য পিতামাতা কখনো তার সন্তানাদিকে রাতের বাইরে কোথাও থাকতে দিতে পারে না, তারা অবশ্যই খোঁজ খবর রাখবেন যে আমার সন্তান, আমার পুত্র, আমার কন্যা কোথায় দিন কাটাচ্ছে, কোথায় রাত অতিবাহিত করছে, সন্ধ্যার পরে আমার ছেলে কোথায় আছে, কোথায় সময় পার করছে। আপনার সন্তান ঈশার পরে পড়ালেখা করতে পারে, তাই বলে অবৈধ মিছিল মিটিং করতে পারে না, এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। অতএব বৈধ শাসন নীতি আপনার ভিতরে অবশ্যই অবশ্যই থাকতে হবে। একটা ঘটনা বলে আপনাকে আমি আজকের আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শাসন কাকে বলে দেখুন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যা কোদা আমরা সফরে ছিলাম, এমন তো অবস্থায় আমার গলার হার হারিয়ে গেল, এমন একটি জায়গায় আমার গলার হার হারিয়ে গেল যে সেখানে উজু করার মতো পানি ছিল না। লোকজন আমার পিতার নিকটে গিয়ে নালিশ করলো যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানো তোমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কাণ্ড ঘটিয়েছে, এই মরু অঞ্চলে তার গলার হার হারিয়ে ফেলেছে, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাফেলাকে এখানে আটকে রেখেছেন, স্থগিত করেছেন হার খোঁজার জন্য, আমরা এতগুলো মানুষ আজ তোমার মেয়ের কারণে আটকে গেলাম, এখানে উজুর পানি নেই, অথচ সালাতের টাইম হয়ে গিয়েছে, আমরা কেউ উজু করতে পারছি না। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধাক্কা দিলেন, একটি আঘাত করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার পিতা আমাকে এমন জোরে আঘাত করলেন যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার উরু রানের উপরে ঘুমিয়ে না থাকতো, তাহলে আমার স্বামী আমি ওই আঘাতের কারণে অনেক দূরে সরে যেতাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আপনাকে এখান থেকে একটা কথা নোট করতে চাই, পৃথিবীর বুকে যত নারী এসেছেন তার ভিতরে সর্বপ্রথম এবং প্রধান শ্রেষ্ঠ নারী হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তানার মতো নারী পৃথিবীতে আসেনি আর আসবে না ইনশাআল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আপনাকে বলি, পৃথিবীতে নবী রাসূল বাদে যত পুরুষ এসেছে তাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ ইতিপূর্বে আসেনি, ভবিষ্যতেও আসবে না ইনশাআল্লাহ, এটা রাসূল বলেছেন। পৃথিবীতে নবী রাসূল পয়গম্বর সকলেই মিলে যত শ্রেষ্ঠ মানুষ রয়েছে তাদের ভিতরে সর্বপ্রধান শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার মতো মানুষ আদম থেকে শুরু করে এখনো পর্যন্ত আসেনি, এখন বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত আর আসবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা দিয়ে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলে থাকেন যে পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষে মারলেন, পৃথিবীর বুকে সবচেয়ে দামি মহিলাকে মারলেন,
পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষে মারলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন, পৃথিবীর বুকে সবচেয়ে দামি মহিলাকে মারলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন, পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মারলেন, বিবাহ দারিণী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, সামান্য হার হারার কারণে মানুষ গিয়ে নালিশ করেছে এই অপরাধের কারণে, বিবাহ দারিণী মেয়েকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীকে জামাইয়ের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি তাকে শাসন করা যায়, আপনার মেয়ে আপনার ছেলে আপনার চোখের সামনে অবৈধ চলাচল করে, তাদের চলাচলের গতি অবৈধ, আপনার কি কোনো শাসন করার অধিকার নেই? সম্মানিত উপস্থিতি, আপনি কেন তাদেরকে একটা ধমক পর্যন্ত দেন না? সম্মানিত উপস্থিতি, অতএব সময়ের দিকে খেয়াল রেখে আমরা আমাদের কথা গুটিয়ে নিয়ে আসছি, তবে এতক্ষণ ধরে আলোচনা দিয়ে যে কথা আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছিলাম সেটা হলো এই, শাসন এবং শোষণ কখনোই এক নয়, শাসন অবশ্যই করতে হবে, শাসন না থাকলে পরিবার ধ্বংস হবে, আগেই বলেছি, শাসন না থাকলে সমাজ ধ্বংস হবে, শাসন না থাকলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, তবে এই শাসন নীতি যেন শোষণে রূপান্তরিত না হয়। যারা অন্যায় করেছে অন্যায়ের সাজা অবশ্যই তাদেরকে পেতে হবে, অন্যায়ের সাজা যদি না দেওয়া হয় এটাও একটা জুলুম, এটাও একটা নির্যাতন, অতএব অন্যায়কারীকে অবশ্যই অন্যায়ের সাজা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথাই বলেছিলেন যে আমার মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অপরাধ করে চুরি করে আমার নিকটে আসতেন আমি তাকে তার দুটি হাত কেটে নিতাম, এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব অপরাধকারী যেই হোক না কেন তাকে শাস্তি অবশ্যই দিতে হবে। রাসূলের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি শাস্তি পাওয়ার উপযোগী হয় রাসূলের ভাষায়, তাহলে আপনার আমার দেশে যতই বুজুর্গনাদীন হোক না কেন, যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, তারাও শাস্তি পাওয়ার উপযোগী। আরেকটু কথা আপনাদের এগিয়ে নিয়ে যাই, সময় এখনো 2-3 মিনিট রয়েছে, সেটা হলো এই, আপনারা এই কথা শুনেছিলেন নূর মোহাম্মদ বদ্দমানি এখানে একটা ওয়াজ করেছিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দ্বন্দ্ব হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল রাতে, যার কারণে রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অভিমান করেছিলেন, রাগ করেছিলেন। ফজরের সময় যখন হলো, সারা রাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলেননি, ফজরের সময় যখন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আপনি তো সালাত আদায়ে যাচ্ছেন আমাকে একটু সালাত আদায়ের অনুমতি দিন, তখন রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতের অনুমতি দিলেন। অতঃপর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করে বাড়িতে আসলেন, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি একটু আমার পিতার সাথে দেখা করতে যেতে চাই, আপনি আমাকে একটু অনুমতি প্রদান করুন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবীর ঘরে চললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, সারা রাত কথা বলিনি ফাতেমার সাথে, না জানি আমার নামে কি একটা নালিশ দেয়, আর এই কথা শুনে না জানি রাসূল আমার উপরে কিভাবে ক্ষেপে যায়। এই কথাটা জানার জন্য শোনার জন্য তিনিও পাশ চললেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ভিতরে ঢুকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও আমার পিতা, আপনার স্বামী আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গত রাতে এই এই ঘটনা হয়েছে, সারা রাত কথা বলিনি, ফজরের সময় অনুমতি নিয়ে সালাত আদায় করেছি, অনুমতি নিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি, সামান্য একটু কথা কাটাকাটি হয়েছিল যার কারণে সারা রাত আমার সাথে কথা বলিনি। তখন এ কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত ভালোবাসতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয় সে স্বয়ং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কষ্ট দেয়, আমি ফাতেমাকে এত ভালোবাসি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। সম্মানিত উপস্থিতি, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অভিযোগ শোনার পরে আমাদের রাসূল বলছেন, ও ফাতেমা, আজকে রাতে যদি তুমি এই অবস্থায় মারা যেতে, আজকের রাতে যদি তুমি এই অবস্থায় মারা যেতে, আমি তোমার পিতা আখিরে জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জানাজার নামাজের শরীক হতাম না। কি বুঝলেন কথা দিয়ে? এটার নাম শাসন। এই জন্যই তো বলি আজকের যারা স্বামীর ঘর করতে পারে না অযোগ্য মাতার কারণে, অযোগ্য দাদির কারণে, অযোগ্য চাচির কারণে,
তারা উস্কে দিয়ে তারা তাদের স্বামীর ঘরকে ভেঙেছে, তারা নিয়ন্ত্রণ করে মেয়েকে বুঝিয়ে স্বামীর ঘর করার জন্য কখনো পরামর্শ দেয়নি, এটার নাম শাসন। অতএব মা ফাতেমার ব্যাপারে যদি এই শাসন করতে পারে, পৃথিবীর যে কোনো মানুষ যদি কোনো প্রকার অন্যায় করে তার বিরুদ্ধে শাসন করার অধিকার সকলের রয়েছে এবং করতেই হবে, তবে শাসন করতে হবে শাসনটা যেন শোষণ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাসন এবং শোষণ নীতিকে সঠিকভাবে বুঝে বিশ্লেষণ করে সে অনুযায়ী এই দুনিয়ার বুকে যাবতীয় কর্ম পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।